একদিকে লকডাউনের কারণে ঠিকভাবে বাজারজাত করতে পারছেন না উৎপাদিত ফসল, অন্যদিকে প্রবল বর্ষণে নষ্ট হচ্ছে ফসল। এই কঠিন সময়ের মধ্যে বিশাল সমস্যার সম্মুখীন আমবাসা মহকুমার বেশ কয়েকজন পান চাষি। কিছুদিন ধরেই এক অজানা রোগে পানের বড় যে পচন ধরেছে, একই সঙ্গে ছড়ে পড়ছে পান। নিজের পকেটে টাকা খরচ করে পানের বরজ তৈরি করলেও বাজারে তোলা যাচ্ছে না। আমবাসা মহকুমার জগন্নাথপুর এডিসি ভিলেজের এক পান চাষি সুভাষ দেব জানালেন, এককানি জমিতে প্রায় 37,000 টাকা ব্যয় করে একটি পানের বরজ তৈরি করেন তিনি। কিন্তু এই সময় তার সমস্ত পানে পচন ধরেছে এবং ঝরে পড়ছে অজানা রোগে। কৃষি দপ্তরের আধিকারিকদের কথা মতো প্রায় 7,000 টাকা ব্যয় করে ঔষধ গাছে দেবার ফলেও কোনো লাভ হয়নি পানের পচন রোধে। সুভাষের বক্তব্য, সরকার বিভিন্ন সময়ে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে, কিন্তু পান চাষীদের কোনো ধরনের সহায়তা আজ পর্যন্ত প্রদান করা হয়নি। আজকের এই কঠিন পরিস্থিতিতে তারা তাদের মতোই রয়েছেন। এই অজানা রোগের কারণে পানের ফলন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সংকট তৈরি হয়েছে সংসার প্রতিপালনের ক্ষেত্রেও। তাই বিপাকে এখন সুভাষের মতো পান চাষিরা। যোগাযোগ করছি, বিভিন্ন ধরনের ওষুধ আনছি, স্প্রে আনছি, তারাই কি ওষুধ কয়ে দিছিল? আইছিল, আইসিরা দিকে গেছে, দিকে যাওয়ার পরে কই কোনো, বিভিন্ন ধরনের আমার তো মোটামুটি 5-7 হাজার ওষুধ দিয়ে এলেছেন খেতে, দেওয়ার পরেও এখনো পর্যন্ত কই ডেলি আইসি, ডেলি বসা ফেলাই যেতটুকু পান দিঘা থেকে তিনটা হয় পছন্দ, এই পছন্দ রয়েছে কি কারণে পছন্দ আমি বুঝতে পারিনি। আর এই রোগের ওষুধ তো আমি অন পর্যন্ত পাইছি না, কিন্তু বিক্রি করার মতো আমার পান নাই, পান হয় না, পুচা জায়গা দিদা। জায়গাটা না এই ক্ষেত্রে জানি কি হয়েছে, স্যার মাসখানিক মাস 2 মাস ধরে কোনো পানই বাজারে নিতে পারি না, সব পান অটোমেটিকলি হচ্ছে জায়গা, গাছও হচ্ছে দাদা, কেমন জানি পছন্দ হচ্ছে। আর বিভিন্ন ধরনের স্প্রেও করছি, ওষুধও মারছি, তারপরে হয় না যে যেটা কই দিই দিই। এখন আমার যেই অবস্থা, মানে এই যে পানের বাজার তো জানেন আপনারা, যেমন মার্কেটে পানের যেমন রেট আছে, কিন্তু আমি তো আমার সর্বোচ্চ দিয়েই আমি কেটটা করলাম, করার পরে আজকে আমার এই পান চাপের এই অবস্থা দেখেন আপনারা, পুরো সব পান সব পচা, এরপরে গাছ লতাও হচ্ছে জায়গা, কী কারণে জানি পছন্দ আছে। এখন আমার আমার কথা হইলো, আমার এই লকডাউনের মধ্যে এত বড় ক্ষতি, এরপরে আমার এই ক্ষতির লেগে আজকে পান চাষির লেগে কোনো কেউ কোনো কিছু ইয়ে নাই, এত বছর ধরে আমি আমি ছোটোর থেকে বড় হয়েছি, দেখছি পান চাষির কোনো সুযোগ সুবিধা নেই, বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু চাষিদের সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা এই পান চাষির লেগে কোনো কিছু করার মতন কোনো আজকে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।